নমস্কার বন্ধুরা, গতদিন ভিডিও তেই বলেছিলাম যে আগামী ভিডিওগুলোতে ভারতবর্ষের কি করণীয় বা বিশ্বতে নানা জায়গায় যেভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে বা যেরকম একটা ডামাডোল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে সেই সমস্ত ঘটনাগুলো আমাদের ভারতবর্ষের উপরে বা অর্থনীতির উপরে কীভাবে প্রভাব ফেলবে। তা আমরা তার আগে একটু দেখে নিয়েছি, বিগত দিনে যখন প্রথম রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হওয়া শুরু করলো তখন আমাদের কী অবস্থা ছিল বা সেখানে কীরকম কী হয়েছিল। তা আমরা যদি সেই ব্যাপারগুলো দেখি এবং সেই ব্যাপারগুলো কিন্তু আমরা সবাই জানি যে যখন আমেরিকা রাশিয়াকে ব্যান করলো, মানে স্যাংশন জারি করে দিল যে ওখান রাশিয়ার থেকে কেউ কোনো কিছু জিনিসপত্র কিনতে পারবে না, এটা তো আমরা জানি, রাশিয়া সাপ্লাইও বন্ধ হয়ে গেল এবং রাশিয়ার যে টাকা ছিল বিদেশের ব্যাংকে সেগুলোকেও বন্ধ করে দিল, তখন ভারতবর্ষ কিন্তু রাশিয়ার থেকে জিনিসপত্র কেনা বন্ধ করেনি, উল্টে সে আরো বেশি পরিমাণে তেল নেওয়া শুরু করলো। এতে রাশিয়ারও কিছুটা লাভ হলো, কেননা তার তো অয়েল সাপ্লাই বন্ধ হয়ে গেছে, সে যখন ইন্ডিয়াকে সাপ্লাই দিতে পারলো তখন তারও একটু সুবিধা হলো। এবং ইতিমধ্যে দেখা গেল যে ইউরোপ কান্ট্রিতেও পাওয়ারের একটা সংকট দেখা দিল, তারাও তেল পেত না, কেননা পৃথিবীতে মূল সাধারণত আমরা দেখতে পারতাম আমেরিকা আরব কান্ট্রিগুলো ওখানে আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো এরাই তেল সাপ্লাই বা গ্যাস সাপ্লাই দেয়। যখন আমেরিকা বন্ধ হয়ে রাশিয়া যখন বন্ধ হয়ে গেল সাপ্লাই দেওয়াটা, তখন তো ডিমান্ড বেড়ে গেল, ডিমান্ড কীভাবে ফুলফিল হবে, তখন আস্তে আস্তে আবার দেখা গেল ভেনেজুয়েলার উপরে যে স্যাংশন ছিল সেটাকে তুলে নিল আমেরিকা। কেন ভেনেজুয়েলার থেকে তুলে নিল না, একটা সাপ্লাই বেড়ে গেল অল্টারনেটিভ হিসাবে, রাশিয়ার একটা অল্টারনেটিভ হিসাবে ভেনেজুয়েলাকে দেখানো শুরু হলো বা সে সাপ্লাই দিতে শুরু করলো। কিন্তু ইন্ডিয়া তো অলরেডি রাশিয়ার থেকে তেল নিচ্ছে, ক্রুড অয়েল বা যেটাকে র অয়েল বলা যায় সেটা নিল, পিউরিফাই করছে এবং ঘুরপথে আবার সেটাকে ইউরোপে সাপ্লাই দিতে শুরু করলো। এবং ইউরোপে সাপ্লাই দেওয়ার ফলে ইউরোপ কান্ট্রিতেও একটা দামের স্থিতাবস্থা আসলো, তারাও কিছুটা স্বস্তি পেলো এবং তারা নিশ্চিন্ত হলো যে একটা তেলের পাওয়ার একটা জায়গা তৈরি হলো। এবার ইতিমধ্যে দেখুন, আমরা যদি পুরনো দিনগুলোতে দেখি সেই সময়তে যখন পৃথিবীতে তেলের বেশি দরকার যেহেতু রাশিয়াতে ব্যান হয়ে গেছে, সেই সময়তে দেখা গেলো আরব কান্ট্রিগুলোকে তেল প্রোডাকশন কমিয়ে দিল, প্রোডাকশন কমিয়ে দেওয়ার অর্থ কি দাম বাড়বে, তাহলে আরব কান্ট্রিগুলো বেশি লাভ তুলতে পারবে। আমেরিকা যখন এরকম পরিস্থিতিতে দেখতে লাগে অবস্থা হলো, তখন কিন্তু সে আর কোনো নেতিবাচক চিন্তাভাবনায় গেল না, সে ডাইরেক্ট এবারে আমাদের ইন্ডিয়ার থেকেই তেল কেনা শুরু করলো এবং নিজের দেশের যে অয়েল প্রোডাকশন ছিল সেটাকে ডবল করে দিল এবং নিজের যে অয়েল রিজার্ভ ছিল সেই অয়েল রিজার্ভ ফেলে ভেঙে নিজের তেলের চাহিদা পূরণ করতে চেষ্টা করলো, মানে সাপ্লাই যথারকমভাবে দিয়ে বাজারটাকে ঠিক রাখে, যাতে আমেরিকা দেখলো যাতে আরব কান্ট্রি এই সুযোগটাকে কাজে লাগিয়ে যাতে বেশি না লাভ নিয়ে নিতে পারে। এইগুলো হলো আমরা বিশ্ব পলিটিক্সে দেখেছি। এক্ষেত্রে দেখুন, যেহেতু ন্যাটো দেশগুলো অলরেডি বলতে গেলে ইউক্রেনের হয়েই লড়াই করছে, ইউক্রেনকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, পয়সা সাপ্লাই দিচ্ছে আমেরিকা এবং ন্যাটো পুরো দেশগুলো, তাদের সমর্থন রয়েছে ইউক্রেনের প্রতি, তা তার বিরুদ্ধে লড়ছে না রাশিয়ার বিরুদ্ধে লড়ছে, আবার ঘুরপথে সেই রাশিয়ার তেলটাই তারা নিচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখুন, এখানে কিন্তু একটা নাক কাটার মতন ব্যাপার, আমি যার সাথে লড়াই করছি যার বিরুদ্ধে স্যাংশন লাগাচ্ছি আবার তারই জিনিস ব্যবহার করছি, আমরা কিন্তু সাধারণভাবে সাধারণ মানুষরা এইভাবে চিন্তা করি, কিন্তু ওরা অর্থনীতিতে চিন্তা করে, ওরা পয়সাটা চিন্তা করে আর বাকি কোনো জিনিসের ব্যাপার নেই। ফলস্বরূপ কী হয়েছে দেখুন, যখন ওরা দেখলো যে আমরা যদি এইভাবে ঘুরপথে নিয়ে নিই ডাইরেক্ট নিচ্ছি না, ওদের কোনো বলার ব্যাপার নেই, অথবা আমাদের তেল সাপ্লাইটাও ঠিক থাকছে, আমাদের কোনো সমস্যা থাকছে না, এদিকে কিন্তু লড়াই চলছে রাশিয়া ইউক্রেন চলছে। তা আজকে অর্থনীতিটা মেন সারা বিশ্বেই বলতে গেলে মেন, তার কারণ দেখুন তো আবার এদিকে ইসরায়েল প্যালেস্টাইন বা ফিলিস্তিনিদের সাথে যখন এরকম হামাসের আক্রমণের ফলে যে এরকম লড়াই শুরু হল, তখন কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য কোনো দেশ ফিলিস্তিনের সাথে আসে, এমনকি তার লাগোয়া দেশ ফিলিস্তিনিদের ইজিপ্ট তার বর্ডারটা পর্যন্ত খোলে, কোনো সাহায্য করে, যেখানে ধরো 20 টাঙ্কার জল দরকার, যেখানে ইউনাইটেড নেশন বলছে মানবাধিকার রক্ষা করতে হবে, অন্তত জল খাবার সাপ্লাইটা দিতে হবে, সেক্ষেত্রেও দেখা গেছে যেখানে 20 টাঙ্কার জল দরকার সেখানে 8 টাঙ্কা দিয়েছে। তার মানে কি, আমি দিলাম তোমার যা নীতি সেটা পালন করেছি, মানবিকতা পালন করেছি, কিন্তু 20 টাঙ্কারের জায়গায় 8 টাঙ্কার, এবার তুমি বোঝবে যাও তোমার ব্যাপার, এখানে মানবিকতা বা অন্যান্য কোনো ব্যাপার নেই, কিন্তু একটাই ব্যাপার সেটা হচ্ছে নিজের স্বার্থ আর হচ্ছে দরকার হচ্ছে অর্থনীতি।
আজকে ধরে রাখুন তবু রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন আমাদের কিন্তু লাভবানই হয়েছে আমরা, কেননা আমরা তেল সাপ্লাই নিয়ে তেল পিউরিফাই করে দিতে পেরেছি, তার জন্য একটা লাভ পেয়েছি। রাশিয়া আমাদের থেকে আরো অনেক বেশি জিনিস কিনছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে মিডিল ইস্টের যে প্রবলেমগুলো এখন দেখা দিচ্ছে, এর ফলে কি হচ্ছে না, মেইন যে আমাদের ইন্ধন এলপিজি গ্যাস, মানে গ্যাস সিলিন্ডার, আমাদের রান্নার কাজে যেটা ব্যবহার হয়, সেই গ্যাস সিলিন্ডারের ম্যাক্সিমাম গ্যাসটাই আসে কিন্তু কাতার থেকে। এবার ওই অঞ্চলে যদি মানে যে অবস্থা তৈরি হয়েছে তার ফলে যদি ওই অঞ্চলের প্রোডাকশন কমে যায় বা গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরও চাল ডাল ফুটিয়ে খাওয়াটাও বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তাহলে ভারতবর্ষের অর্থনীতির উপরে বিরাট প্রভাব ফেলছে। যদিও আমরা হয়তো গ্যাস সিলিন্ডার পাই, দেখতে পাবো যে সিলিন্ডার হয়তো 1000 টাকা, যে সিলিন্ডার 2500 টাকাও হতে পারে, আশ্চর্যের কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের ভবিষ্যতে যুদ্ধ হোক, গ্যাস সিলিন্ডার বন্ধ হোক না হোক, গ্যাস সাপ্লাই বন্ধ হোক না হোক, নিজেদেরকে সেইভাবে তৈরি হতে হবে, যাতে অন্তত আমাদের সিস্টেমটা সমান থাকে, বা আমাদের যে গ্যাস বা এলপিজি বা অয়েল বা যাই বলুন না কেন, এই সমস্ত পাওয়ার সেগুলো যাতে দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেরকম ব্যবস্থা আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই জিনিসগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে যে আমরা কীভাবে এগোবো। তা দেখুন, দুটো পথ আছে। একটা হচ্ছে গ্যাস সাপ্লাই ওখান থেকে বন্ধ হয়ে গেলে অন্যান্য জায়গা থেকে গ্যাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যান্য জায়গা থেকে আমরা যখন গ্যাস নিতে যাবো, তো গ্যাস সাপ্লাইটা আর একটা হচ্ছে আমেরিকা, সে যদি তখন দাম বাড়ায়, যেমন আমরা দেখি নিচ্ছি আরব কান্ট্রি বাড়াতে গেছিলো বলে ও নিজের প্রোডাকশন ডবল করে দিয়েছে, ভেনেজুয়েলা স্যাংশনগুলো নিয়েছে, তো হতেও তো পারে যখন দেখা যাবে যে আপনার একটা দেশ অফ হয়ে গেল মেন, যেখান থেকে আমরা কিনছিলাম, বা ওই সমস্ত আরব কান্ট্রিগুলো যারা অন্যান্য দেশকে সাপ্লাই দিচ্ছে তাদেরটা বন্ধ হয়ে যাচ্ছে, সাপ্লাই কমে গেলেই তখন ডিমান্ডকে ফুলফিল করার জন্য দাম বাড়তে হবে, তাহলে দামও বাড়তে পারে অথবা নাও পেতে পারি, কিছুই করতে পারে। সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ দুটো, একটা হচ্ছে আমাদের চিরাচরিত যে সোর্সগুলো আছে, যেমন ধরে রাখুন সৌর বিদ্যুৎ বা ভূতাপ শক্তি থেকে, অথবা আমাদের সোলার কুকার, সোলার প্যানেল, সোলার লঞ্চন, অথবা হচ্ছে জলবিদ্যুৎ, যেভাবেই হোক আমাদের পাওয়ার সাপ্লাই এবং রান্না ইন্ধনের ব্যবস্থাটা করা দরকার। এটা গেল, এই পর্যন্তই আজকে থাক, নমস্কার।